হ্যালো বন্ধু, বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ গেমিং চ্যানেলের একটা নতুন ফ্রেশ ভিডিও। তো গাইস, এই ভিডিওর মধ্যে তোমাদের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইস, তোমাদের জয় যে ওয়ালটা আছে সেটা ক্লেম প্রবলেম হচ্ছে গাইস। 18টা টোকেন গাইস, 18টা সিলভার টোকেন অ্যান্ড গাইস 1টা গোল্ডেন টোকেন, দুরকম টোকেন কালেক্ট করার পরেও কিন্তু তোমরা গ্লোয়ালটা রিডিম করতে পারছো না গাইস। তো কেন করতে পারছো না অ্যান্ড কীভাবে করবে পুরো ডিটেলসে বলে দেবো। অ্যান্ড গাইস, যাদের গ্লোয়ালটা সাদা হয়ে আছে মানে রিডিম অপশান আসছে না, তারা কীভাবে পাবে পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে জানা মতো, সেগুলো জানার জন্য ইয়ার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আবু চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে, যেটা বেল আইকন আছে সেটা অলে সেট করে রেখো যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়। অ্যান্ড মাই বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করো গাইজ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নিই। তো গাইজ, সবার প্রথমে তোমাদেরকে এখানে দেখাই 25 তারিখ অব্দি ইভেন্টটা চলবে তোমরা জানো। তো গাইজ, এখানে ইভেন্টের ভিতরে যাব অ্যান্ড যাওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে গাইজ আমার কিন্তু টোকেন পুরো কালেক্ট হয়ে গেছে। ওকে, আমার এখানে টোকেন পুরো কালেক্ট হয়ে গেছে। এখানে দেখো, এখানে ওই গাইজ এখানে রিডেম সেকশনে যাও অ্যান্ড গাইজ দেখো 18খানা টোকেন আমি কালেক্ট করে নিয়েছি। আর বেশি করার দরকার নেই, কারণ সব আইটেমগুলো আমার কাছে আছে। ওকে, ওই জন্য আমি আর করছি না। অ্যান্ড গাইজ, এখানে দেখো একটা টোকেন আছে, এখানে লাগবে 18টা টোকেন আর 1টা টোকেন। ওকে, তো গাইজ এখানে আমার রিডিম করার অপশান দেখাচ্ছে। অ্যান্ড গাইজ, এখানে রিডিম করতে যাব তখন কিন্তু দেখাচ্ছে প্লিজ ওয়েট আনটিল পিক ডে, ইরোর দিচ্ছে। দেখো এখানে ইরোর দিচ্ছে অ্যান্ড গাইজ লিখে দিচ্ছে প্লিজ স্টিল আনটিল পিক ডে। তো গাইজ, এটার মানে হচ্ছে পিক ডে মানে তোমরা জানো প্রত্যেকটা ইভেন্টের একটা পিক ডে থাকে, মানে যেটা যেটা রেয়ার আইটেম থাকে বা ফ্রি আইটেম, যেটা মেন ফ্রি আইটেম যেটা থাকে সেই আইটেমটা পিক ডেতে মানে মেন ইভেন্ট যেদিন সেদিন দেয়, ঠিক আছে। তো এর পিক ডে হচ্ছে 24 তারিখ। ওকে, 25 তারিখে ইভেন্ট শেষ হবে, 24 তারিখ হচ্ছে এর পিক ডে। ওকে, তো তোমরা 24 তারিখে এই ওয়ার্ল্ডটা ক্লেম করতে পারবে। আজকে হচ্ছে 22 তারিখ, আজকাল পারবে না, 24 তারিখে তোমরা এই ওয়ার্ল্ডটা রিডিম করে নিতে পারবে। ওকে, ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড গাইজ, যাদের সাদা হয়ে আছে তাদের জন্য আমি ভিডিও দিয়েছিলাম, উপরে আই বাটনের লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো, বা আমি আবার বলে দিচ্ছি। দেখো, যাদের কাছে জয় ক্যারেক্টারটা পারমানেন্ট নেই, যারা মাত্র 7 দিনের জন্য লগ ইন করে, 7 দিনের জন্য রিডিম করেছো লগ ইন রিওয়ার্ড হিসেবে, 7 দিনের জন্য যারা নিয়েছো, তারা ওয়ার্ল্ড নিতে পারবে না, তারা ফ্রিতে জয় ক্যারেক্টারটা পারমানেন্ট নিতে পারবে। যাদের কাছে জয় পারমানেন্ট নেই তারা জয় ক্যারেক্টার পারমানেন্ট ফ্রিতে নিতে পারবে, আর যাদের কাছে জয় ক্যারেক্টার আছে শুধুমাত্র তারাই ওয়ালটা নিতে পারবে। এটা একদম মেনশন করে বলে দিয়েছি, ইনস্টাতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এখন কথা হচ্ছে তাহলে তোমরা জয় যদি নিয়ে তাহলে কী করবে? তাহলে তোমাদের একটাই চান্স আছে, কোনো সেকেন্ড আইডিতে যদি তোমাদের এই অ্যাডোপ ট্যাডোপ এসে 10 টাকা 10 টাকা করে এরকম করে যদি তোমাদের কাছে ডায়মন্ড পড়ে থাকে, তো সেই ডায়মন্ড নিয়ে তোমরা জয় ক্যারেক্টারটা গিফট করে নিতে পারো, দিয়ে তারপরে ওয়ালটা তোমরা ক্লেম করতে পারো। ওকে, এই হচ্ছে কথা। না হলে স্টোর থেকে তোমাদেরকে ওয়ালটা মানে ক্যারেক্টারটা কিনতে হবে, আর ক্যারেক্টারটা অতটা ওপি নয় যে তোমাদেরকে পয়সা লাগিয়ে কিনতে হবে, কারণ পয়সা লাগিয়ে যেটাতে ক্যারেক্টার কিনবে সেটাতে তুমি অন্য ওয়াল ভালো ওয়াল এলে তুমি বের করে নিতে পারবে, সেহেতু তোমার মানেই হয় না। যাদের জয় ক্যারেক্টার আছে, যাদের যদি সেকেন্ড অপশান থাকে কোনো আইডিতে তোমাদের ডায়মন্ড পড়ে আছে কোনো সেকেন্ড আইডিতে, যেটা 10 টাকায় অ্যাড্রপ এসে করেছো, সেরকম যদি হয় তাহলে তোমরা গিফট করে নাও, দিয়ে ওয়ালটা তাহলে ক্লেম করে নিতে পারবে। ওকে, অ্যান্ড গাইজ, 24 তারিখে ওয়ালটা ক্লেম হবে, পুরো ক্লিয়ার করে দিলাম গাইজ। তো গাইজ, ভিডিও যদি ভালো লাগতো অবশ্যই একটা লাইক করে দেবো গাইজ। এরকম ইনফরমেটিভ ভিডিও অ্যান্ড রিডিম কোড রিলেটেড ভিডিও, ফ্রি আইটেম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। চলো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই।